দেন মোহর সম্পর্কে একটু বিস্তারিত বলেন, কারণ চট্টগ্রামে ছেলের জন্য বউ চাইলে দেন মোহর কমাইতে চায় আর মেয়ে বিয়ে দিতে চাইলে লক্ষ লক্ষ টাকা বাড়াতে চায়, দিন শেষে এত লক্ষ টাকা দেন মোহর। ভাই, এটা শুধু চট্টগ্রামে না, আপনি চিটাগাঙের মানুষকে একা দৌড় দিচ্ছেন কেন? সারা দেশের মানুষই এই দোষে দোষী। এই রোগটা আজকাল সারা দেশেই কম বেশি আছে। নিজের ছেলেটা যখন বিয়ে করতে যায়, বিয়ে করাইতে যায়, তখন বলে যে বিয়েতে মোহর কম হলে বেশি সব বেশি ভালো, আর যখন মেয়ের বিয়ে দিতে যায় তখন বলে 10 লাখ 1 টাকা ছাড়া দেব না। ঠিক না বেঠি? হাদিস নিজের স্বার্থে ব্যবহার আমরা করি অনেকে। মনে রাখবেন, ছেলের বাপ হন আর মেয়ের বাপ হন, ছেলে পক্ষ হন বা মেয়ে পক্ষ হন, বরকতময় বিবাহ, যে বিবাহের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত হবে, শান্তি হবে, সুখ হবে, কল্যাণ হবে, এর অন্যতম অনেকগুলো শর্ত আছে। এর জন্য অন্যতম একটা শর্ত হলো ওই বিবাহের মোহর সহনীয় হবে, কম হবে। বিশেষ করে মেয়ে পক্ষ তারা মোটা অঙ্কের মোহর দাবি করে বসে থাকবে না, বরং এটাকে সহজ করবে, বিবাহটাকে সহনীয় করবে। মনে রাখবেন, মোহর একজন নারীর প্রাপ্য, তাকে দিতে হবে, কিন্তু আননেসেসারি মোহর ধার্য করা এটা শরীয়ত নির্দেশ করে না। ইন্না আযমান নিকাহ বারাকাতান আইসারুহা মাউনা, সবচেয়ে বরকতময় বিবাহ হলো যে বিবাহে খরচ কম হয়, মোহর কম হয়। আপনাদের চট্টগ্রামের এই এলাকাগুলোতে বিয়ে মানি হলো লক্ষ লক্ষ টাকা উড়াও। ঠিক না বেঠি? রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, গরিব মানুষ এসব দেখা দেখি নাই। মেয়ে বিয়ে দিবা, ছেলে বিয়ে করাবা, নিজে বিয়ে করবা, তো আধা কিলোমিটার পর্যন্ত রাস্তা লাইট লাগাও, আছে না নাই? 200-300-400 মানুষ খাও, আহা, মানুষের লজ্জা হওয়া উচিত। আমি এরকম এক দুটো বিয়ের দাওয়াত পেয়ে আমার আত্মীয় স্বজনের মধ্যে বলছিলাম, ছেলে বিয়ে করবে, বলে ভাই আপনার দাওয়াত। কোথায় দাওয়াত? আমার শ্বশুর বাড়িতে। বেটা বেহায়া, তোমার শ্বশুর বাড়িতে আমার দাওয়াত কেন? তোমার শ্বশুর বাড়িতে জামাই হিসাবে তুমি খাইতে পারো, তুমি তোমার বাড়িতে দাওয়াত দিবে, এটা হলো বেটাগিরি। ঠিক না বেঠি? তোমার বন্ধুবান্ধব নিয়ে 200-300 মানুষ নিয়ে ওই বেচারার বাড়িতে উঠাইয়া যায়, খাইয়া আসতেছ। বিশেষ করে লোকটা যদি গরিব হয়, কত মেয়ের বাবারা আছেন এদেশে, কত মেয়ের বাবারা আছেন যে লক্ষ লক্ষ টাকা ঋণ করে, লোন করে, সুদের উপরে জমি বিক্রি করে, মানুষের কাছে হাত পেতে চেয়ে চিনতে, তারপর মেয়ের বিয়েতে 200 মানুষ, 250 মানুষ, 300 মানুষ খাওয়ায়, আছে না নাই? চিটাগাং একটু বেশি, আপনাদের চট্টগ্রামে একটু। আপনারা যারা এই বরযাত্রী নামে বদযাত্রী, আমি নাম দিয়েছি এটার নাম বদযাত্রী, এটার নাম আমি দিয়েছি কি বদযাত্রী, আপনারা বলেন বরযাত্রী, কিসের বরযাত্রী? আমার ইসলাম বিয়ে উপলক্ষে একটা খাওয়ার পারমিশন রেখেছে, নির্দেশ করেছে, সে খাবারটা হলো ছেলে খাওয়াবে ওলিমা, ছেলে খাওয়াবে। আজকাল আবার চালাকি করে যে দুইজনে খাওয়াবো, তার চাইতে ছেলে পক্ষ মেয়ে পক্ষ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে, যে আসেন আমরা 500 মানুষ খাওয়াবো, আমরা 200 দাওয়াত দেবো, আপনারা 300 দাওয়াত দিবেন, টাকা পয়সা ভাগাভাগি করবো, আছে না নাই? এই বেচারা বেহায়াকে বিয়ে করতে বলছে কে? তোমার টাকা না থাকলে তুমি মানুষ খাওয়াবা না, মানুষ খাওয়ানো তো ফরজ ওয়াজিব না, ওলিমা খাওয়াইতে তোমার বলে নাই কেউ, মেয়ের বাপের উপরে কেন তুমি জুলুম করছো? এখন মেয়ের বাপরাও কম যায় না, ওই যে সবাই ভাগে যোগে জুলুম করে, ছেলে পক্ষ 200-300 মানুষ খায়, যৌতুক আনে, খাট পানে, যৌতুকের এই প্রথা সারা দেশেই আছে। আপনাদের এই এলাকাতে, সিলেট এলাকাগুলোতে একটু বেশি, অন্যান্য জায়গাতেও আছে, আছে না নাই? চেয়ার টেবিল খাট পালং, হায়রে ছেলে, হায়রে যুবক, শ্বশুর বাড়ির থেকে ভিক্ষা করে এনে খাট আইনা ওই খাটে শুইবা তুমি, তোমার লজ্জা লাগা উচিত না? বউ নিয়ে ওই খাটে শোবা, তোমার তো সরম থাকা উচিত বেটা, ওই খাটের চাইতে তুমি একটা ভাঙা চৌকিতে শো, মাটিতে শো, অনেক ভালো, সম্মান থাকা উচিত, মর্যাদা থাকা উচিত, পরিষ্কার হারাম হবে। আপনি যৌতুক শ্বশুর বাড়ির থেকে আদায় করলে, এখন বলে না আমরা তো আদায় করি নাই, তো মানে খুশি মনে দিছেন, খুশি মনে আমার দেয় না কেন, তোমার দেয় কেন? কি বলেন? তোমার শ্বশুর দেওয়ার জন্য আর মানুষ খুঁজে পায় নাই, তোমার দিছে কে?
দিছে এজন্য মেয়েটা তোমার কাছে দিছে যদি এগুলা না দেয় তোমার মা তোমার বোন তোমার চাচি তোমার আশেপাশে মহিলারা তোমরা খোঁচাখুচি করে মেয়েটারে কষ্ট দিবে আঘাত করবা ভাইরা আমার অনেক মেয়ে আছে যাদেরকে তার শ্বশুরবাড়ির লোকরা কি বলে আঘাত করে জানেন আর কিছু খুঁজে না পেলে মানে কত ভাবে যে মেয়েদেরকে কষ্ট দেয় আর কিছু খুঁজে না পেলে এরপর বলে কি তোমার বাপে খবর নেয় না তোমার ভাইরা খবর নেয় না আছে না নাই এই কথা বলে না যে কই তোমার বাপ ভাই বিয়ে দিয়ে দিছে মনে হয় শেষ তাদের দায়িত্ব আর একটু দেখতেও আসে না তোমাকে তোমার একটু খোঁজ খবরও নেয় না বলে কি বলে না এগুলোর হাত পা ধরে ফ্যানের সাথে ঝুলে পিটানো উচিত আরে তার ভাইয়ে তার খবর নিচ্ছে না একটা মেয়েকে বিয়ে দেওয়ার পরে বাপে ভাইয়ে খবর নিচ্ছে না বুঝলাম ফোন করে না আসে না দাওয়াত দেয় না খোঁজ খবর নেয় না তো আমার বাপ ভাই যদি আমার খোঁজ খবর না নেয় এটা তো আমার ব্যাপার তোমার এত মাথা ব্যথা কেন কি বলেন তোমার এত মাথা ব্যথা কেন এর চেয়ে হাস্যকর কাজ আর কি হতে পারে এ সমস্ত অবিচার মেয়েদের প্রতি করা যাবে আমি চট্টগ্রামে প্রশ্ন উত্তর করলে মহিলাদের প্রশ্ন পড়তে 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 ক্লান্ত হয়ে যায় আমি গত মাসে কক্সবাজারে অন্য কোথায় একটা প্রোগ্রাম ছিল একজন মেয়ের 3 পৃষ্ঠার চিঠি আমি পুরোটা পড়তেও পারি না সাথে নিয়ে নিয়ে ঘুরতেছি খুব কষ্ট লাগে এই প্রশ্নগুলো পড়লে ভাইরা আমার অনেক মুরব্বী আছেন ইয়া লম্বা দাড়ি কপালে কালো দাগ হয়ে গেছে সিন্দে দিতে দিতে কিন্তু বৌমারে খোঁচানি বন্ধ হয় না আছে না নাই ব্যয়ের বাড়ির কাছ থেকে আপনার আম কাঁঠাল তারপরে যায় আপনার সেমাই চিনি কোরবানির গরু ছাগল এগুলো আদায় করার জন্য খোঁচাখুচি করে বৌমা ওই যে অমুকের পাশের বাড়ির বৌমা তার বাপরাই পাঠাইছে সে পাঠাইছে শোনায় শুধু আছে না না এই রোগগুলা এই সমস্ত ছোট লোকই দূর করতে হবে যুবকরা জাগতে হবে এবং যৌতুককে জাদুঘরে পাঠাতে হবে এটা আমাদের সমাজে ঠিকতে দেওয়া যাবে কিন্তু এটা যেরকম জুলুম ছেলে পক্ষ করে আবার মেয়ে পক্ষের জুলুম হলো এক বস্তা মোহর দাবি করে বসে থাকে আছে না নেই আরে বাবু তুমি মেয়ে বিয়ে দেওয়ার জন্য যে ছেলেটার সাথে বিয়ে দেবা ঠিক করছো ওই বেচারার বেতন হলো 20,000, 30,000, 25,000 তুমি জানো এটা জেনে শুনেই ছেলের সাথে বিয়ে দিচ্ছ আবার বলতেছো মোহর লিখতে হবে 10,01,000 10,00,000 টাকা তো বেচারার পেটে পড়া দিলে বাইর হবে না তাহলে তুমি তার কাছ থেকে এই যে মোহর দাবি করছো এটা জুলুম এটা অন্যায় এটা অন্যায্য এটা ন্যায্য হতে পারে বিয়েকে সহজ করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে খায়রুস সিদাকি আইসার সবচেয়ে উত্তম মোহর হলো যেটা সহজ হয় সহনীয় হয় যেটা আদায় করতে ছেলের কষ্ট না হয় সহনীয় পর্যায়ে থাকে হ্যাঁ আল্লাহ তাআলা কাউকে সমর্থ দিয়েছেন অনেক টাকা সেই স্ত্রীকে মোহর হিসেবে BMW দিয়ে দেখ কোটি কোটি টাকা দিয়ে দেখ তার ব্যাপার তারা আছে কিন্তু নাই তাও বেশি কেন বেশি ধরে যাতে বিয়েটা টিকে যাতে ছেলে ওই মোহর দেওয়ার ভয়ে যেন বউরে তালাক দিতে না পারে মোহর বিয়ের জন্য কোনো রক্ষা কবচ সিস্টেম নয় মোহর এটা নারীর অধিকার দিয়ে দিতে হবে ওই বসর রাতের আগে আগে মেয়েকে ওটা দিয়ে দেওয়া উচিত দেখা যায় যে ওইটা দেওয়া হয় না এই যে একটু আগে মাহফিল ছিল সেখানে জিজ্ঞেস করলাম মোহর কে দিছেন শত শত হাজারো মানুষ এর ভিতরে হাত উঠছে 3টা বা 4টা এখন এখানে হাত তুললেও একই অবস্থা হবে অতএব বাপের ভূতের মতো মোহর যেটা ধরবেন ওটা দিয়ে দিবেন এবং মেয়ের বাপ যদি বেশি মোহর ছাড়া মেয়ে বিয়ে না দেয় বিয়েই করবেন না প্রয়োজন কথা কি বুঝাতে পারছি ওনার মেয়ে উনি টাকা দিয়ে বিক্রি করুক মেয়ের বাবারা বিয়েকে সহজ করবেন জেনা আজকাল ব্যাপক হয়ে গেছে কারণ বিয়ে কি হয়ে গেছে কঠিন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন মোহরকে সহজ করব তো ইনশাআল্লাহ অতএব মোহর অতিরিক্ত ধার্য করা এটা উচিত নয় এটা রীতিমতো জুলুমের পর্যায়ে চলে যায় যখন সেভাবে আমরা এটা করি এখন এই মোহরের ব্যাপারে ওই যে বললাম শুরুতে ছেলের বাপ হলে একরকম মেয়ের বাপ হলে আরেক রকম ছেলের বাপ হলে হাদিস বেশি বেশি শোনায় যে মোহর কম হলে বরকত হবে মোহর কম হলে বরকত হবে জিকির করতে থাকে ওই একই লোক যখন নিজের মেয়েটা বিয়ে দেয় বলে না ভাই সাহেব এখন আজকাল তো এত কম মোহর আছে 50 লাখের নিচে নোইব ঠিক না ভাই ঠিক আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমি সব জায়গায় বলি একটা কথা এখানে অনেক বাবাজিরা আছেন
আমার বাবার বয়সে অনেক লোক আছেন, এই লোকগুলোর বিয়েতে মোহর কত টাকা ছিল জিজ্ঞেস করেন, চাচা আপনার বিয়েতে মোহর কত ছিল বলেন বাবা। হ্যাঁ না তা আপনি বেশি আগের না মানুষ, 20,000 টাকা মোহর তো অনেক টাকা। হ্যাঁ ওই যে এক চাষা আছে কত মোহর কত ছিল, 450 টাকা মোহর ছিল চাচা, 150। ওই দেখেন চাচার বিয়ে 150 ছিল, কি চাচি কি এখন বিয়ে চাচা এদিক তাকান, 150 টাকার বিয়ে তো বেশি দিন টিকার কথা না, টিকছে বিয়ে? আপনার বিয়ে টিকছে বাবা? চাচি কি বেঁচে আছেন? বাঁচি আছে বউ, আল্লাহ বাঁচায় রাখ। দেখেন 150 টাকা দিয়ে বিয়ে করছে, বিয়ে টিককে না নটিকে? টিককে। আর 10 লাখ টাকা দিয়ে বিয়ে দিচ্ছে কিন্তু টিকে না, মেড ইন চায়না মালের মতো শুধু ভাঙে। তাহলে বোঝা গেছে মোহর এক বস্তা ধরলেই বিয়ে টিকবে না বাবারা, বিয়ে টিকবে যদি আল্লাহর বরকত সেখানে। ওই চাচার বিয়ে যে 150 টাকা মোহর ধরছে, আপনারা বলবেন তখনকার 150 টাকা, বুঝলাম তখনকার 150 টাকা, এখনকার 10 লাখ টাকা তো না। 150 টাকা কি আর এখনকার 10 লাখের মতো এত পার্থক্য? আপনার বয়স আর কত হবে, 60-65-এর বেশি না। তাহলে হ্যাঁ ও বাজি 75, আচ্ছা ঠিক আছে, আচ্ছা 75ই ধরলাম। তো 75 হলে 60 বছর আগে যদি উনি বিয়ে করে থাকেন বা 50 বছর আগে যদি বিয়ে করেন, তো 50 বছর আগে 150 টাকা এখন কি 10 লাখ টাকার সমান? এত বেশ কম তো হওয়ার কথা না, অথচ বিয়েতে বরক হয়েছে। আমি তো অনেক মুরব্বী পাইছি বলে যে বিয়ে আমার বাবা 10 টাকা মোহর ছিল, 20 টাকা, 50 টাকা ছিল, বুঝলাম 50 টাকা, তখন 50 টাকা এক বিঘা জায়গা পাওয়া যাইতো, বুঝলাম। কিন্তু সেটা আজকালকার 50 লাখ টাকা মোহর যে ধরা হয়, এত তারতম্য তো ছিল। তাহলে অল্প টাকা মোহর থেকেও বিয়েগুলো টিকছে, শুধু টিকছে না, ওই চাচারা জিজ্ঞাসা করেন চাচির লগে এমন মহব্বত হয়েছে, ওইটা সুপার গুলো আঠার মতো, ওইটা মেড ইন চায়নার মতো মহব্বত টিকছে। আর আপনাদের যুবকরা এখন বিয়ে করেন ঠুস ঠুস করে, দেখেন না ইয়া বড় বিয়ে করে লাখ লাখ টাকা খরচ করে মিডিয়া বাজি, তারপরে ভিডিও বাজি, ছবি তোলা, হান তান কিছু একটা গটায় ফেলছে উনি, আবার গটাতে গটাতে 6 মাস পরে দেখা যায় যে তালাকনামা পাঠায় দিস। তাইলে এই মোহরের আধিক্য কখনো সংসারকে সুখী করতে পারে না, এই জন্য মেয়ের বাবারা মোহর কম করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। আর ছেলের বাবারা যৌতুক দাবি করবেন না, বিয়েটাকে সহজ করেন। দেখেন বিয়ে এত সিম্পল, সাহাবিদের মধ্যে বিয়ে কত সহজ ছিল, গেছে কথার কথা উঠছে, এক ব্যক্তি বিয়ের প্রস্তাব দিছে, আরেকজন প্রস্তাব নিতে রাজি না, আরেকজনকে আরেকজন বলে রাসূলুল্লাহ আমি করতে পারি, হ্যাঁ তুমি করো, করে ফেলছে, সে বিয়ে হয়ে গেছে। আর আমাদের বিয়ে মানে কি, কামান দাগাইতে দাগাইতে মশার অবস্থা কাহিল, যুবকদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বিয়েগুলোকে সহজ করার তৌফিক দান করুন।